কুম সালাম আহমতুল্লাহ আবার প্রিয়ভাই জানতে চেয়েছেন ক্যারিমের বর্তমান যেই আত্মার তেল রয়েছে সাজানো গোছানো তো এটা কি হাদিস থেকে প্রমাণিত কিনা রাসুল সাল্লাহ বিবাহ করে গিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম কথা হচ্ছে পৃথিবীর যকল যত ধর্ম রয়েছে সব ধর্মের সনদবিহীন এবং সেগুলার হেফাজত দায়িত্ব আল্লাহ স্বয়ং নেননি কিন্তু পবিত্র কোরআনের হেফাজত দায়িত্ব আল্লাহ সুহান তারা নিয়েছেন আল্লাহ বলছেন সুরা হেজার নম্বর আয়াত ইন্নাহ ওই ওইন হাফেজুল নিশ্চয়ই আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এবং এটার হেফাজত দায়িত্ব আল্লাহ সুবহান নিজে নিয়েছেন তো কোরআন কেরিমের সুরার যেই আমরা সিরিয়াল দেখি এটা সাহাবাহিক পক্ষ থেকে হয়েছে প্রথম সুরা ফাতে আর বাকারা এইভাবে কিন্তু আয়াতের যেই তার তিল রয়েছে আয়াতের যেই মিল রয়েছে একটা সুরা কোন সুরা কোন আয়াত এটা রাসুসাল্লাহ পক্ষ থেকে হয়েছে তবে আয়াত একসাথে আসি আমরা এটা জানি বিভিন্ন প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে যেমন প্রথমে সুরা আলাকের আয়াত অবতির হয়েছে আপনি বলছেন এক করা বিস্মির বিকাল্লি মূলত পবিত্র কোরআন দুনিয়াতে যে রূপ দেখেন আপনারা সেই রূপ বা সেইভাবে সেই হরকাত সেই বর্ণ দিয়ে হর দিয়ে কোরআন করিম লহে রয়েছে আর এটা রাসুসাল্লাস পক্ষ থেকে আয়াতগুলা তার তিল ছিল মানে গোছানো ছিল কোন সুরার কোন আয়াত বিভিন্ন প্রেক্ষিতে বলছে অমুক সুরার অমুক আয়াত অমুক কিছু রয়েছে আয়াতিসা আর কিছু রয়েছে মাদানী সুরা মাক্কার জীবনে যেগুলো নাজিল সেগুলো মাক্কি আর যেগুলো মদিনা জীবন নাজিল সেগুলো মাদানী সুরা আর সফর অবস্থা যেগুলো নাজিল হয়েছে সেটা মদিনার সফর হতো তাহলে মাদানী সূরা ছিল মাক্কা থাকা কালে মাক্কা সফরগুলো মাদানী সুরা ছিল এখন কথা হচ্ছে এটার কোনো রেফারেন্স আছে কিনা কোরআন কোরানি কেমন নিজে তো এটা দলিল এ তার তিলের বিষয়টা আর কি কারণ লস হানত আলাহ বলছেন দা আলিকাল কিতাবগুলো আর এ তেমন একটা কি সন্দেহ নেই আর হাদিসের কিতাবগুলো যেন আপনি পড়েন বখারি বলেন মুসলিম বলেন তেরমি যাব দীবলি মাঝে আপনাদের একটু মেহনত করতে হবে শুধু আমরা বলে দিই আর আপনারা খেয়ে ফেলেন বিষয়টা এমন নয় ওই কিতাবগুলো পড়লে কোরআন একাদেমির আপনার সংকলনের যে ঘটনাগুলো পাওয়া যায় সেগুলোতে স্পষ্ট বোঝা দেওয়া করে কেন সংকলন বিষয়টা কত সূক্ষ হয়েছে পৃথিবীর অন্যান্য ধর্মগুলো সনদ বিহীন বলতে গিয়ে ছুটি গেছে মানুষ হিসাবে হাদিস দুটি প্রজন্মের মাধ্যমে আল্লাহ সংরক্ষণ করেছেন একটা হচ্ছে তাবি আর একটা হচ্ছে তাবি আর কোরআন দুইজন ব্যক্তির মাধ্যমে সংরক্ষণ করেছেন জিবরাইল আর মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে এই দুজন ব্যক্তির মাধ্যমে কোরআনে করিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কোরআন হফাজদের মাধ্যমে হাফেজদের মাধ্যমে আল্লাহ হেফাজ করেছেন আল্লাহ একবার কোরআন করিম যখন সংকলন করতে ছায়া অবা করার সময় তখন তিনি এটা কি করতে নারাজ ছিলেন আল্লাহ রাসুল করেন আমরা কেউ করবো যদিও রাসুলের যুগে লেখা হতো কিন্তু একত্রিত করা হয়নি তখন আপনার অমর খাত্তা খাতা রাদ বললেন এমন দুজনের মনে এটা নিয়ে স্থিরতা আসলো এবং তারা সংকলন করলো কিন্তু সংকলন করতে গিয়ে হাফেজ এবং লিখিত আয়াতগুলো একত্রিত করা হয়েছিল তা হাফেজদের মাথায় দুটি আয়াত ছিল কিন্তু লিখিত ফাতার মধ্যে নেই করানোর দুটি আয়াত তখন কি করা হয়েছিল ওই সময় আয়াতগুলো নেওয়ার ক্ষেত্রে সাক্ষী গ্রহণ করা হয়েছিল হ্যাঁ তুমি কি শুনেছো অমুক সর আয়াত অন্য সাহাইকের সাক্ষী দিয়েছেন সেও লিপ্ত হয় এটা একেবারেই পৃথিবীতে এই কিতাবের অন্য কোনো দৃষ্টান্ত হয় না আল্লাহ একবার যেটা চোদ্দশো বছর পুরো নাজির হয়েছে এখন পর্যন্ত সেও অক্ষত আছে অনেক নাস্তিকরা এটা স্বীকার করে অনেক সাইন্টিস্ট এটা স্বীকার করে পৃথিবীর যত কিতাব রয়েছে সব কিতাবের মধ্যে বিকৃতি এসেছে পবিত্র কোরান ছাড়া আল্লাহ একবার চোভ হান আল্লাহ আফেহামদীশো হাজিম তখন হোক মাথা মাথায় যে দুটি আয়াত ছিল পরে দুটি আয়াত পাওয়া গেল অন্য একজন ব্যক্তির কাছে এবং সাক্ষী গ্রহণ করা হল পরে পবিত্র করেন সংকলিত পরিপূর্ণতার সাথে আল্লাহ একবার তবে একটি সমস্যা ছিল কোরআনিকেরিমের পড়ার ক্ষেত্রে আমরা যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন ভাষা আছে চট্টগ্রামে একরকম ভাষা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে একরকম ভাষা সিলেট একরকম ভাষা কোরানিকেরিম ওই সময়ের সাত ভাষায় কথা হতো আরবের মধ্যে সেই ষাটটি গোত্রের বাসায় কোরআন হয়েছে তখন অসমান আল্লাহনের সময় একটি কেরাত রেখে বাকি তারা নিষিদ্ধ করেছেন বা একটি কেরাত সব হয়েছেন যদিও পৃথিবীতে এই কেরিমের ষাটটি কেরাতের প্রতিযোগিতা হয় এবং যারা হাফেজ তারা তাদের ওস্তাদ থেকে তাদের ওস্তাদ তাদের ওস্তাদ থেকে হয়ে রাসুল পর্যন্ত পৌঁছানো যায় এই কোরআন স্থানত এখন সাতটি কেরাতে চর্চা হয় কিন্তু মূলত পড়া আমরা যেটা পড়ি এটা হচ্ছে আফান রাজি আলমের পরামর্শ ছিল কারণ হাফেজের মধ্যে যদি এরকম তারতম্য দেখা দিত হয়তো অমুসলিম এই বিষয়টা নিয়ে কনফিউজ হয়ে যেত সেই জন্য আশা করি কোরআন মুখতা একটি আলোচনা আমরা শুনেছি আল্লাহ আমাদের কবল করে আসসালাম